যে এই যে আমাদের আমাদের ছোট বাবু এই আলু তুলছে, ক্ষেতের আলু চুরি করছে। না না, এটা আমাদের জমি, এটা আমাদের জমির আলু, আমাদের জমির আলু, আমরাই আলু চুরি করছি। তোলো ওই দানাগুলো ফেলে দিও, ওটা ওটা নেশা হয়ে যাবে। পাতাগুলো, সিদ্ধি পাতাগুলো, এবার তোমার হচ্ছে আমার একটি পুরি দাও আর ওইটা একটু খেয়ে দাও, আর একটা ফল খাও। কোন ফলটা দেবো? আপেল দেবো। আপেল যদি আবার এই করে কলে জায়গায় খাও, আপেল করে দিচ্ছি। ঠিক আছে, একটা ছোট একবারে দিন। তাহলে আজকে শিব পুজো কিছু বলবে? শিবের মাথায় প্রচুর প্রচুর জল লেগেছে, কালকে তোমাদের দাদা ঠান্ডা লাগতে চলেছে। আমার ঠান্ডা লাগলে কি করা যাবে? লেপ গায়ে দিয়ে ঘুমাবো, লেপ গায়ে দিয়ে থাকবো, মাথায় কম্বল। আমি দাদার বন্ধুদের বলছি ওষুধ দিয়ে চলে আসবে কালকে, এত জল লেগেছে, মাথাটা ফাটেনি মনে হয়, মাথায় বেল না মনে ফাটাইনি। দাদার কাছে সিদ্ধি বানিয়ে খাইয়াচ্ছি, এরপর তো নেশা হবে, ঘুমাবে। আর মাথার বেলটা কি ফাটিয়েছো তুমি? বেলটা মাথায় দিয়ে আবার তুলে নিয়েছি। ও, ওই জন্য মাথা ভারী। এমনিতে টাকু, তারপরে যদি বেল দিয়ে দিই তার ফাটাস করে বেরিয়ে হবে। আচ্ছা, টাকু আমি কোথায়? টাকু কত চুল রয়েছে? না না, তুমি টাকু নয়, শুনো। মহাশিবরাত্রির সকলকে জানাই সাদর আমন্ত্রণ, ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই ভালো করে সুস্থ করে শিবের মাথায় জল ঢালো, যাতে তাদের হাজবেন্ড, তাদের ভালোবাসার মানুষের পরের দিন ঠান্ডা লেগে যায়। শ্বশুরবাড়ির এখানে মেলা দেখতে এসেছি শিব পুজোর। এই দেখো, আলের মধ্যে দিয়ে যাচ্ছি, আলের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে আলুর বাগান। কি হলো যে এই যে আমাদের আমাদের ছোট বাবু এই আলু তুলছে, ক্ষেতের আলু চুরি করছে। এটা আমাদের জমির আলু, আমাদের জমির আলু, আমরাই আলু চুরি করছি। তোলো তোলো, তুলে নিয়ে চলো, ওটা বাড়িতে পোড়া খাওয়া যাবে। রাখতে পড়ে নেবো, চলো চলো, থাক, ঢেকে দাও। ওই যে জায়গাটা, এইখানে নাম সংকীর্তন হচ্ছে, আজকে শিব পুজো। আর এই শিব পুজো দেখতে পাবে বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি। ওই যে মন আগে হাঁটছে আর আমি পেছনে হাঁটছি, বাগানের মধ্যে দিয়ে। এই দেখে দেখতে পাচ্ছ বাগান চারিদিকে। এবার আমরা মন্দিরের পেছনে গিয়ে উঠলাম। দশটা সাড়ে দশটা বাজে, এখনো পর্যন্ত সে মেলা চলছে। ওদিকে কৃষ্ণ সংকীর্তন চলছে, যতক্ষণ চলবে ততক্ষণ মেলা চলবে। তুমি কিছু কিনবে? সংসারের জিনিসপত্র কিনবে, ছোটখাটো জিনিস অনেক মাল। আচ্ছা, কেনাকাটা কি কি করলো এটা একটু জেনে নাও, পরে দেখাচ্ছি। কি না, এখনই বলতে হবে, দেখো বন্ধ করে। না না, এখনই বলতে হবে না, বলতে হবে কি কি কিনলে। অনেক কিছু কিনেছি, যেমন মাথার ফুল,
আচ্ছা তারপরে হাতা কিনেছি দাদা কিনে দাও আচ্ছা আর হাতা নিয়েছি মাথার ফুল আছে আর আর আমার এই কিছু আছে ওই বাড়ি সব লাগে যে জিনিসগুলো জামোজ আছে কাপ আছে আচ্ছা সাজের জিনিস আছে আচ্ছা স্পঞ্জের ওই মানে পুরো দোকানটাই তুলে নিয়েছে এক কথায় খেলনা আছে বাচ্চাদের তাতে কখনোই শেষ হয় না মানে আরো চাই পনেরো হরেক রকম পনেরো টাকা সুতরাং তিনশো চারশো টাকার মতো বিল হয়ে যেতে বুঝতেই পারছো কতটা ফুচকার দোকানে এসছি ফুচকা খেতে রাত সাড়ে দশটার সময় ফুচকা পেলেই অজ্ঞান সব কিছু ফুচকা খাওয়া চাই এখন ভাত খাবো এখন ফুচকা মেলা শেষ হয়ে গেল ওই কিছু তো দেখা যাচ্ছে না কই 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 সে অন্ধকার তো দেখাই যাচ্ছে না এই লাইটটা সামনে গিয়ে যেতে হবে আমরা এখানে আড্ডা দিতে আসিনি মেলা দেখতে এসেছিলাম মেলা শেষ হয়ে গেছে দেখলাম চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি ওই যে কিছুই তো ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে গ্রামের রাস্তা দেখছো এই গ্রামের রাস্তা লাইট দেখো মাঝে মাঝে আলোটা দেখেছো মাঝে মাঝে দপক দপক করছে গ্রামের রাস্তায় নতুন পঞ্চায়েতের থেকে এখানে আবার একটা গাড়ি দেখা রয়েছে গ্রামের মধ্যে গাড়ি কি কি মেলা থেকে কিনলাম একটু দেখিয়ে দিই ছোটো ফটো জিনিস সেগুলো মেয়েদের সাজগোজে কাজে লাগে আর যেগুলো আছে সাজের জিনিস এগুলো সব শুধু সাজের জিনিস কিনলে হবে না কিনেও আছে এগুলো রাখি একটা একটা করে নাহলে অনেক তো আজ এবার রান্নাও আবার জিনিস কিনেছি খালি রান্নাবাটির জিনিস এগুলো দেখে উঠেছে না সব কিনে নিই এত ছিল ওখানে এগুলো ছোটো ছোটো জিনিসগুলো এইগুলো বেশি অ্যাট্রাকশান করে মানে বেশি মনে হয় যেন সবগুলোই আমি নিয়ে নিই এই ছোট্ট ছোট্ট বাটি সুন্দর নিয়েছি এটা বুঝতেই পারছো কি মেলায় প্রচুর ঘুরলাম প্রচুর খেয়েছি প্রচুর আনন্দ করেছি সকাল থেকে শিবরাত্রির ব্রত ছিল সেটাও পালন করেছি আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ